দপ্তরের আধিকারিক এবং কর্মীদের গাফিলতির কারণে সরকারি পরিশোধিত পানীয় জল থেকে বঞ্চিত গিরিবাসীরা। মুঙ্গিয়াগামী ব্লকের অধীন বিভিন্ন ভিলেজ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘ বছর ধরেই চলে আসছিল। ভিলেজের এক বাসিন্দা জানান, স্নান কাপড় চোপড় দেওয়া তো দূরের কথা, এক ফোঁটা জল দিয়ে যে তারা তৃষ্ণা মেটাবে সেই ব্যবস্থাটুকু পর্যন্ত নেই। পাহাড়ের নিচু লুঙ্গা থেকে ছড়ার নোংরা জলই তাদের একমাত্র ভরসা। এই নোংরা জল পান করার ফলে সৃষ্টি হচ্ছে জলবাহিত রোগ সহ অন্যান্য রোগের। এলাকায় পানীয় জলের একটি উৎস থাকলেও তার থেকে বেরিয়ে আসে আয়রন মিশ্রিত জল, সেই জল খাওয়া তো দূরের কথা, গিরিবাসীদের কোনো কাজেই আসে না। সংশ্লিষ্ট দপ্তরকে এডিসি ভিলেজের পানীয় জলের দুর্ভোগের কথা জানালেও আধিকারিকদের নেই কোনো হেলদোল। উক্ত এই প্রত্যন্ত ভিলেজে প্রায় 150 জনজাতি পরিবার বসবাস করে, কিন্তু তারা নিজেরাও জানে না তাদের ভাগ্যে কবে জুটবে পরিশ্রুত পানীয় জল। এলাকাবাসী সরকারের কাছে অনুরোধ করেন যাতে বেঁচে থাকার জন্য একটু পানীয় জলের ব্যবস্থা করে দেয়। জলের সমস্যা একদম অভাব, গ্রামের মানুষ জল থাকনে, জল খাওয়ানে অনেক অভাব। অভাব দেখে লুঙ্গা ভিতরে গিয়া হের এক গতি, হের এক কলা এক গলা, এক গতি করে জমাইয়া জমাইয়া জল খাওয়ানো অনেক সমস্যা পড়ে। এখন তো সাপ্লাই দেখছি, সাপ্লাই কি কাজ? সাপ্লাই তো আছে, সাপ্লাই থাকলো তো আয়রন দেখি আর জল খাইতে পারে না। গ্রামের মানুষ পুরা লাল, আজকে দুকেয়া রাখলে সকালবেলা পুরা দুলা লাল মতো আয়রন। আপনি তো ওয়াটার সাপ্লাই চালান? আমিও চালাই তো সাপ্লাইটা। আপনার উপর মহলে জানাইছি নিজে, এখানে জানাইছে TW অফিসে গিয়া বোতল, এক বোতল এক লিটার জল লইয়া দেখাইছে স্যার, মনে মনে আমার জল খারাপ খারাপ এই কথা কইতেছে, ঠিক করবো কইয়া কইয়া দিছে কি আমারে। কত বছর হয়েছে এইটা সাপ্লাই বসছে? 2 বছর হয়েছে। তো এখন কি চাও আপনারা, গ্রামের লোকের স্বার্থে কি চাও? এই লাগিয়া হবে আমি সরকারের কাছে অনুরোধ আবেদন চাই, গ্রামের মানুষ যাহাতে সুস্থভাবে জল খাওয়ানে পায়, যাহাতে অসুবিধা না হই, সুস্থভাবে খন দিতে পারলে ভালো হইব কি। আচ্ছা, এই গ্রামের কত পরিবার লোক আছে? 150 উপরে আছে ফ্যামিলি। পানীয় জলের দাবিতে বিগত সময়ে এই এডিসি ভিলেজের বঞ্চিত জনজাতিরা রেপুটেশন সড়ক অবরোধ সহ নানা আন্দোলনে সামিল হয়েছিল, কিন্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে আশার আলো তারা দেখতে পাচ্ছে না। মুঙ্গিয়াগামী ব্লকের অন্তর্ভুক্ত বিভিন্ন ভিলেজগুলোর মধ্যে প্রত্যন্ত বলে পরিচিত রয়েছে নোনাছড়া, কাকড়াছড়া, ভিলাইহাম, 18 মোড়ার একটি অংশ সহ আরও কয়েকটি ভিলেজ। এখন দেখার এই প্রত্যন্ত অঞ্চলের গরিব জনজাতিদের পানীয় জলের সমস্যা কতটুকু সঠিকভাবে কার্যকরী হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।